আচ্ছা, ক্লাস করিয়েছিলাম তোমাদের, বোর্ড মডেলে কি সাকসেস ছিল? আজকে আমরা শুরু করছি বোর্ড মডেলে কি কি লিমিটেশন আছে, কি কি ড্রব্যাক আছে। সাকসেস কি ছিল একবার রিপিট করে নিই, কি সাকসেস ছিল একদিন বলো বলো একদিন বলো। বোর্ড মডেল থেকে আমরা প্রথম ইলেকট্রন ট্রানজিশন এবং যে কোয়ান্টাম নাম্বারের আইডিয়া পেয়েছিলাম, আর কি পেয়েছিলাম যে ওয়ান ইলেকট্রন আছে এরকম যে কোনো অ্যাটম বা আয়নের স্পেকট্রামটাকে আমরা এক্সপ্লেন করতে পারছিলাম, আর কি যে কোনো ইলেকট্রন নিউক্লিয়াস থেকে কতটা ডিস্টেন্সে আছে সে অরবিটের রেডিয়াসটা আমরা ক্যালকুলেট করতে পারছিলাম। ঠিক আছে, এটা হচ্ছে সাকসেস। আজকে করছি লিমিটেশন। বললাম যে বোর মডেল দ্বারা আমরা যে সমস্ত অ্যাটম বা আয়নের একটি ইলেকট্রন আছে তাদের স্পেকট্রামকে ব্যাখ্যা করতে পারি, এক্সপ্লেন করতে পারি, কিন্তু যে সমস্ত অ্যাটম বা আয়নের ইলেকট্রন সংখ্যা মোর দেন ওয়ান তাদের ক্ষেত্রে আমরা এক্সপ্লেন করতে পারি না স্পেকট্রামটা। ওকে, হ্যাঁ ম্যাম, তাহলে কি লিখতে পারছি বলি, দিস থিওরি could not explain the spectrum of any atom or ion containing more than one electron. ঠিক আছে, এটা হচ্ছে কি ফার্স্ট যে সমস্ত অ্যাটম বা আয়নে একের বেশি ইলেকট্রন আছে, মোর দেন দুই বা তার বেশি ইলেকট্রন আছে তাদের স্পেকট্রামকে আমরা বোর থিওরি দিয়ে এক্সপ্লেন করতে পারি না। ঠিক আছে, সেকেন্ড আসছি, দেখা গেছে যে ওই লাইন স্পেকট্রাম গুলো আরো সূক্ষ্মতর কোনায় বিভাজিত হয়, আরো ফাইনলি ডিভাইডেড হয় বিভিন্ন স্পেকট্রামে। সে কেন চৌম্বক ক্ষেত্র দ্বারা, ম্যাগনেটিক ফিল্ড দ্বারা যে সূক্ষ্মতর বিভাজন হয় সেটা বোর থিওরি এক্সপ্লেন করতে পারে না। ওকে, হ্যাঁ ম্যাম, বাই ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড। মিস বলছি এটা কি নোট করবো? হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম, আর নিচে দিয়ে দেখা যাচ্ছে না। ঠিক আছে, আচ্ছা আমি ওটাই দেখছি। ঠিক আছে,
হ্যাঁ ম্যাম। ওকে। এটা নোট ডাউন হলে বলবে। হ্যাঁ ম্যাম হয়ে গেছে, হয়ে গেছে। হয়ে গেছে ম্যাম। আর তিন নম্বর পয়েন্ট আছে, এটা কি হতো? যেকোনো অ্যাকাউন্টকে বোর্ড বলেছিলেন যেটা হচ্ছে কি দ্বিমাত্রিক, কিন্তু দেখা গেছে যে অ্যাটম হচ্ছে কি ত্রিমাত্রিক। টু ডাইমেনশনাল বলেছিলেন বোর্ড, কিন্তু আমরা দেখছি যে যেকোনো অ্যাটম হচ্ছে কি থ্রি ডাইমেনশনাল। তাহলে বোর্ড কনসিডার অ্যান অ্যাটম আসে টু ডাইমেনশনাল, বাট অ্যাকচুয়ালি অ্যাটম ইজ থ্রি ডাইমেনশনাল, ত্রিমাত্রিক। ১০টা ২০ বাজছে, এখন তোমরা জয়েন হচ্ছ। হ্যাঁ ম্যাম। নেক্সট আসছি যে আমরা এই সাকসেসে বললাম যে যে কোনো অরবিটে আমরা কোন কোন ইলেকট্রন কোন অরবিটে আছে এবং সেই অরবিটে ডিসটেন্স নিউক্লিয়াস থেকে আমরা ক্যালকুলেট করতে পারছি। বোর্ড কি বলেছে একটা নির্দিষ্ট দূরত্বে আছে, নিউক্লিয়াস থেকে নির্দিষ্ট দূরত্বে ইলেকট্রনগুলো অবস্থিত এবং সেটা কি নিউক্লিয়াসের বাইরে চারিদিকে রোটেট করছে, তাই তো? এটা সাকসেস করলাম তো? হ্যাঁ। কিন্তু হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল আছে। হাইজেনবার্গ অনেক জায়গাতে নীতি করেছি যে একই সঙ্গে আমরা কোনো কোনার বেগ এবং ভরবেগ এবং তার অবস্থান সে কোন পজিশনে আছে সেই অবস্থান এবং তার মোমেন্টাম ভরবেগ আমরা একই সাথে আমরা নির্ণয় করতে পারি না। বোর বলেছেন যে তার ইলেকট্রনের মাস কি ফিক্সড আছে, মাস জানি এটা ফিক্সড, চারদিকে রোটেট করছে মানে সেখান থেকে আমি পাবো কি স্পিড পাবো, আর মাস আর স্পিড দিয়ে পাবো কি মোমেন্টাম ভরবেগ মোমেন্টাম পাবো। আবার বোর বলেছেন যে একটা নির্দিষ্ট দূরত্বে আছে,
state as electron at definite distance from the nucleus. হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল, হাইজেনবার্গ অনিশ্চয়তা নীতি, সেখানে কি বলা আছে যে কোন কণার পজিশন এবং মোমেন্টাম একই সাথে নির্ণয় করা যায় না, তাহলে এটা কি হাইজেনবার্গ অনিশ্চয়তা নীতি? এটি শুধু আজকে বোর্ড যে থিওরিটা বলেছে, তাই তো? তারপর হ্যাঁ ম্যাম, বোর্ড কি বলেছেন বলো? বোর্ডের থিওরিতে আমরা কি জানতে পারছি যে একই সাথে আমরা যে কোনো ইলেকট্রনের পজিশন মোমেন্টাম ক্যালকুলেট করতে পারি, ডিটারমাইন করতে পারবো, কিন্তু সেটা কি হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপালে এগেইনস্টে যাচ্ছে, তাহলে কি বোর্ডের এই পজিশনটা ভুল আছে? ঠিক আছে, বোঝা গেছে? বুঝে গেছে? না বলুন, মারামারি বলুন। হ্যাঁ বলছি যে বোরের থিওরি অনুযায়ী আমরা যে কোনো ইলেকট্রনে যে কোন সময়ে যে কোন পজিশনে আছে এবং তার মোমেন্টাম কত সেটা আমরা ডিটারমাইন করতে পারবো, কিন্তু আমরা হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপালে জানি যে যে কোনো কণার ভরবেগ এবং তার অবস্থান আমরা একসাথে নির্ণয় করতে পারি না, তাহলে বিষয়টি এই বোর্ড যে থিওরিটা দিয়েছেন যে পসিবিলিটা দিয়েছেন সেটা হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালে এগেইনস্টে যাচ্ছে, তার মানে কি বোর্ডে এই পসিবিলিটির মধ্যে কিছু একটা ভুল আছে। ঠিক আছে, হ্যাঁ তিন নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট হতো, the position and momentum of an electron can be determined. But this theory is against the against
Eisenbahn's. Uncertainty principle. Heisenberg uncertainty principle is just developed. Ma'am, is against report ki likhe chen? Is against Eisenbahn's. Ma'am, char number point ma'am arekbar purota bole din na. Bolo. Ma'am, char number point ekbar purota ekbar bole. According to Bohr postulate, the position and momentum of an electron can be determined, but this theory is against Heisenberg's uncertainty principle. But principle to ki rakha seta pura rapid mode likhe dicchi. The position and momentum of any particle cannot be determined ম্যাম নিচটা দেখা যাচ্ছে না স্যার নিচটা দেখো ম্যাম নিচটা দেখা যাচ্ছে না ঠিক আছে হ্যাঁ ম্যাম এটা সাইমাল এটা না আসলে সেটা বলে দাও লেখা হয়ে গেছে ম্যাম তরঙ্গ হিসাবেও বিবেচনা করেছেন
এবং যখন আমরা ওয়েভ লেসারকে নিয়ে আসি তখন দেখা যাচ্ছে যে ইলেকট্রনের সমস্ত ক্যারেক্টারিস্টিক আমরা এক্সপ্লেন করতে পারছি। ওকে, ডি ব্লকে বলেছে যে অ্যানিমেটর প্যাস পার্টিকেল লেজার as well as wave matter. কোনা কোনো শুধু তরঙ্গ ধর্ম বর্তমান, ঠিক আছে, ইলেকট্রন কোনা ধর্মী এবং তরঙ্গ ধর্মী। ওকে, শীতেশ হ্যাঁ ম্যাম, বলে গেছে যে আমরা এতক্ষণ পর্যন্ত আমরা বলছিলাম যে ইলেকট্রন একটা কোনা, ডি ব্রকলি বলেছে যে ইলেকট্রনের কোনা ধর্মের সাথেও তরঙ্গ ধর্ম বর্তমান। তিনি একটা ইকুয়েশন ডিরাইভ করেছে অ্যাকর্ডিং টু, আগে বলে অ্যাকর্ডিং টু ডি ব্রকলি ওয়েভলেন্থ অফ অ্যান ইলেকট্রন ইজ, ওয়েভলেন্থ আমরা ল্যাম্বডা দ্বারা ডিনোট করি, ইট ইজ কি ল্যাম্বডা, ল্যাম্বডা ইজ টু এইচ বাই এম ভি, ল্যাম্বডা ইজ টু H by M. Where? H টাকে পড়ে যাবে কি H টাকে? H টাকে? Constant. H কি? Planck's constant. এটা মাস অফ ইলেকট্রন, মাস কি আছে, মাস অফ ইলেকট্রন, ভিটা ভেলোসিটি, এই যে এমডি মোমেন্ট অফ পি দিও এইচ বাই পি, এখানে এমডি ইউজ টু পি ধরে দিয়েছি, ঠিক আছে, এই ইকুয়েশনটা মনে রাখছি ল্যাম্বডা ইকুয়ালস টু এইচ বাই এম ডি, ল্যাম্বডা হচ্ছে কি আমরা বলেছি ওয়েভলেন্থ, ইলেকট্রনের ওয়েভলেন্থ যখন আমরা ইলেকট্রনকে ওয়েভ হিসেবে কনসিডার করছি। ম্যাম হ্যাঁ বলো, আমি বলে এই কন্টেন্টে দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে, ঠিক আছে ম্যাম, কারণ আমার নেটওয়ার্ক ফুল প্রবলেম হচ্ছে, মানে কিছুই দেখাচ্ছে না, আবছা আবছা দেখাচ্ছে সব কিছু। আচ্ছা নেটওয়ার্ক এই কন্টেন্টে দেওয়া আছে,
পিডিএফ ডাউনলোড করে নোট ডাউন করবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ম্যাম। আচ্ছা রাহুল, কুম্ভ কারে দিয়ে এবার একটু জয়েন করলে? কটা বাজে? ক্লাসটা কটায় শুরু হয়েছে? নেক্সট ক্লাস আমরা ডিসকাস করব কোয়ান্টাম নাম্বার। কোয়ান্টাম নাম্বার আমরা ইলেকট্রন কোন পজিশনে আছে, নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন কোন পজিশনে আছে কিনা বের করতে সেটা জানার জন্য আমরা নিয়ে এসেছি কোয়ান্টাম নাম্বার, যেটা আমরা ফার্স্ট আইডিয়াল কেসে নিতনি মিস বুক। ওকে, চারটি কোয়ান্টাম নাম্বার আছে বলে দিয়েছে। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ওকে ম্যাম। ওকে ম্যাম, রিমিট করছি এই চারটি তোমাদের আগে পরিশুদ্ধ করে আসবে। জি ম্যাম, আরো সুবিধা। থ্যাংক ইউ ম্যাম। আর একটা লিখতে বাকি আছে। আচ্ছা লিখে হয়ে গেলে বলো। হ্যাঁ বলো। হয়ে গেছে ম্যাম, হয়ে গেছে লেখা। ম্যাম কবে কলেজ খুলবে? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ ম্যাম।